তুলিত বল ধমাঞ্জনি পুত্র পবন সুত নমা মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতি কে সঙ্গী সবার চরণে আমার প্রণাম হনুমান চালিসা সবাই করছেন যারা প্রত্যেক দিন হনুমান চালিসা ঘরে সাধন পড়ছেন হনুমান চালিসা সাধনার কথা বলছি না হনুমান চালিসার নিত্য তার গৃহস্থ জীবনে তারা পড়ছেন তারা গৃহস্থ জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য যাতে কোনো বিপদ আপদ না আসে অথবা কেউ কোনো বিপদে পড়েছেন তিনি হনুমান চালিসা পড়ছেন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রত্যেকেরই নিজের মনের মধ্যে একটি বিশেষ কোনো কামনা থেকে থাকে কারুর অফিসের সমস্যা কারুর ব্যবসার কারুর বা তার ঘর গৃহস্থলীর কারুর বা সন্তানকে নিয়ে কারুর বা রোগ শোক অনেক কিছু নিয়ে মানুষ জেরবার থাকে এবং সে কারণে হনুমান চালিসা একটা সবথেকে বড় বন্ধু যা নাকি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিকে সামাল দেবার ক্ষমতা রাখে কিন্তু আমাকে অনেকেই এই প্রশ্নটা করছেন ইদানিংকালে গুরুদেব হনুমান চালিসা আমি এত বছর ধরে পড়ে আসছি যে উদ্দেশ্য নিয়ে পড়ছি এতদিন হয়ে গেল কিন্তু সেই উদ্দেশ্যের ধারে কাছে পৌঁছয়নি বা ইত্যাদি ইত্যাদি এরকম বহু রকম কথা এর উল্টোটাও বলে যে কেউ হয়তো বা একটা এগারো দিনের বা একটা একুশ দিনের কি চল্লিশ দিনের ব্রত নিয়ে বসেছিল হনুমান চালিসা পড়বে বলে তার বিশেষ কোনো উদ্দেশ্য ছিল সেটা তার সময়ের অনেক আগেই সেটা পূরণ হয়ে যায় এরমও হয় আবার উল্টোটাও হয় এবার আমি একটা কমন বিষয় আজকে সবার সঙ্গে শেয়ার করব যারা নর্মালি প্রত্যেক দিন তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য নিয়ে হনুমান চালিসা পড়েন তারা কেমন করে তাদের উদ্দেশ্যকে সফল করবেন এটার জন্য আপনার প্রত্যেক দিনের পুজোতে একটা উপাদান লাগবে সেই উপাদান হচ্ছে সাতটি বেলপাতা এই অনুষ্ঠানটি সব থেকে ভালো হয় দুভাবে করলে এক হচ্ছে একুশ দিনের অথবা বেয়াল্লিশ দিনের যে একুশ দিন করবে সে একুশ দিনের করবে আদারওয়াইজ বেয়াল্লিশ দিনের এই দুটোর মাঝখানে কোনো ব্রত করলে খুব একটা সেটা সুবিধে হয় বলে আমার মনে হয় না ছত্রিশ দিনের একটি ব্রত এই বিষয় হয় কিন্তু সেটা সর্বসময় যে সেটা ঠিক দিকে এগোয় নাও হতে পারে একুশ দিনের বা বেয়াল্লিশ দিনেরটা সাকসেস রেট অনেক বেশি সেই জন্য এই দুটোই আমি বললাম দুটো ব্রত পালন করার মতো করে এই আপনারা এই পড়াটা পড়বেন এবার আপনি ধরে নিলেন একুশ দিন আপনি করছেন তা একুশ দিন আপনি যখন করছেন তখন কীরমভাবে করবেন আপনি আর মিনিমাম হনুমান চালিসা পড়বার একটা রীতি আছে মিনিমাম মিনিমাম হনুমান চালিসা পড়তে হয় আঠেরোটা তা আপনি আঠেরোটার সংকল্প করছেন এর থেকে বেশি আপনি পড়তে পারেন আপনার সমস্যা যত বেশি তীব্র আপনাকে হনুমান চালিসাকে তত বেশি পড়তে হবে এটা খুব সহজ সরল সোজা সাপটা গ্রামার আপনার বিরাট বড় সমস্যা আর আপনি তিনবার পড়ার পরই হাঁপিয়ে যাবেন এরকম করলে হবে না যে আপনার পেট ভর্তি হয় দেড় থালা ভাত খেলে তা আপনার তাই খেতে হবে আপনার পেট ভর্তি হয় আধ থালা ভাত খেলে তাহলে তাই খাবেন যে মানুষের দুথালা ভাত খাওয়ার পর আরেকটু ভাতের দরকার হয় সে তাই খাবে এবার আপনার যতটা প্রয়োজন আপনাকে মেহনত করতে হবে ততটা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি যদি ঈশ্বরকে ডাকার জন্য পরিশ্রমী হন ব্রহ্মাণ্ডের কাছে এই বার্তা পৌঁছবে যে আপনি ব্রহ্মাণ্ডের কাছে একটি বিশেষ বিষয় পাওয়ার জন্য আকুল ল অফ অ্যাট্রাকশান থিওরিতে আপনি যে এটার প্রতি মনোযোগী আপনার চাহিদার প্রতি এবং চাহিদার প্রতি আপনি ফোকাসড আপনি সেটা ছাড়া অন্য কিছু জানেন না তাই নিরন্তর আপনি ডেকে চলেছেন নিরন্তর আমরা যখন রোগ শোগের কথা বলছি যে হনুমান চালিসায় কি লেখা হচ্ছে নাসাই রোগ হরেই সব পীরা জপত নিরন্তরা হনুমতীরা নিরন্তর জপ তো আমি এখানে নিরন্তর জবের কথায় আসছি না মাত্র আঠেরোটা চালিশায় আসছি আঠেরোটা করে চালিসা পক্ষে। যাদের আরও বেশি দরকার আরও বেশি প্রয়োজন অনেক দ্রুত সেই সমস্যার সমাধান করতে হবে তিনি সাতাশটা পড়বেন ছত্রিশটা পড়বেন পঁয়তাল্লিশটা পড়বেন যেটা পড়বেন ওটা প্রত্যেক দিনের একুশ দিনের ব্রতে একুশ দিনই একই নিয়ম বিয়াল্লিশ দিনের ব্রতে বিয়াল্লিশ দিন একই নিয়ম আপনি চাহিদার ক্ষেত্রে দাঁড়ালে আপনি উত্তরে যদি বিপদ আপদ থেকে আপনার মুক্ত হতে হয় কারণ শত্রুতা ভয়ঙ্কর বিপদ আপদ মামলা মোকদ্দমা এটার জন্য পশ্চিম দিকে মুখ করে উত্তরে মুখ করেও আপনি আপনার কোনো বিশেষ উদ্দেশ্য চাই যদি চাহিদা থাকে যদি আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি বা কোনো জায়গায় আপনার অনেক টাকা আটকে আছে পেমেন্ট আটকে আছে আপনি পাচ্ছেন না অফিসে প্রমোশন হচ্ছে না এগুলো আপনি উত্তর দিকে মুখ করেও করতে পারেন কিভাবে হনুমান চালিসা পড়া হয় সবাই মোটামুটি জানেন ঢিলে ঢালা সুতির পোশাক হালকা রঙের লাল রঙের আসন হলে ভালো হয় আপনি বসলেন আপনি পড়লেন দিনে দুবার পড়াটা উচিত সেটা অন্তত একবার পড়বেন অন্তত চব্বিশ ঘন্টায় একবার এবং নির্দিষ্ট সময় আপনি যে সময় হনুমান চালিসা পড়বেন ওই সময়টায় প্রত্যেক দিন তিন দিন চার দিন পড়বার পরে সমস্ত প্রকৃতি ব্রহ্মাণ্ড উন্মুখ হয়ে যাবে ওই সময়টাতে সে আপনার সঙ্গে একাত্ম হতে চাইছে প্রকৃতি ওই সে একাত্ম যত বেশি আপনার সঙ্গে হবে আপনি তত ইজিলি আপনার লক্ষ্যে পৌঁছবেন সুতরাং এটা মাথায় রেখে আপনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়তে পড়বার চেষ্টা করবেন প্রত্যেক দিন উদ্দেশ্য সাধনের জন্য ওই শুধু মঙ্গলবার পড়বো শনিবার পড়ব একবার করে পড়বো এগুলো করলে যদি অহিতই কৃপা থাকে বজরঙ্গলির তাহলে হয়তো হয়ে গেল কিন্তু নর্মালি আমজনতার জীবনে সেরকমটা ঘটে না তাকে মেহনত করেই পেতে হয় তো আমরা শুরু করলাম হনুমান চালিসা আঠেরোটা করে ধরছি একুশ দিন বা বেয়াল্লিশ দিন এই যে আপনি পড়ছেন এই পড়াটার সময়তে দিনের বেলা পড়ুন বা রাত্রিরবেলা পড়ুন আপনি প্রত্যেক দিন মাথায় রাখবেন আপনি সকালবেলার একটা প্রথম কাজ করবেন প্রতিদিন সকালে হতে পারে আপনি বেলায় হনুমান চালিসা পড়ছেন কিন্তু সকালবেলা এই কাজটা করে রাখবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে ভালো যদি না থাকে কাছাকাছি কোনো শিব মন্দির যেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে আপনি সেখানে পৌঁছবেন সাতটা বেলপাতা আপনার সঙ্গে থাকতে হবে সাতটা বেলপাতা আপনি নিয়ে বসবেন বসে মন্দিরে যদি যান মন্দিরে অথবা আপনি যদি বাড়ির শিবলিঙ্গ যদি থাকে ছোট শিবলিঙ্গ অনেকের বাড়িতেই আছে তার সামনেও বসতে পারেন আপনি বসে ওই শিবলিঙ্গকে সামনে রেখে হাতে জল রাখবেন রেখে গুরু প্রণাম করবেন করে আপনার উদ্দেশ্যটি শিবলিঙ্গ সামনে বলবেন যে আপনি হনুমান চালিসা কেন পড়ছেন প্রত্যেক দিন এটা বলে আপনি কি করবেন তিনটে হনুমান চালিসা ওই শিবলিঙ্গর সামনে পড়বেন যিনি মন্দিরে যাবেন তিনি মন্দিরে করবেন। মন্দিরে বসার জায়গা না থাকলে মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে পড়বেন কিন্তু পড়বেন শিবলিঙ্গের সামনে তিনটে হনুমান চালিসা পড়বেন পরে সাতটা বেলপাতা ওং নম শিবায় উচ্চারণ করতে করতে পরপর সাতবার ওই একটি করে বেলপাতা দেবেন একটি একটি করে প্রত্যেক সাতবার জল ঢালবেন সাতবার খুব অল্প অল্প দু চার ফোঁটা তিন ফোঁটা জল ডাললেই হবে এইটা নিত্যদিন এভরিডে প্রত্যেক দিন এই কাজটি করবেন আপনি দিনের বেলা পড়লে দিনের বেলার আগে তিনটি পড়ে নেবেন আপনার আঠেরোটা কাউন্টের মধ্যে এই তিনটে ঢোকাবেন না এই তিনটে আঠেরোটির বাইরে এটা দেবতাকে যেরকম আমরা প্রসাদ চড়াই ভোগ ভোগ চড়াই এটাও ধরুন একটা ওই ধরনের বস্তু শিবের একটা সুবিধে আছে যা কোনো দেবতাকে দেয়া যায় না তা উনি গ্রহণ করেন আকন্দ ধুত্র এই সমস্ত গ্রহণ করেন এটা অন্য কোনো দেবতার পুজোয় তো লাগে না এবার আমরা শিবলিঙ্গর সামনে ওইটা দেব বেলপাতা দেব আর তিনটি হনুমান চালিসাকে আমরা ভোগ হিসেবে নিবেদন করব। যে প্রভু আর বলবো আমরা কেন ওটা করছি প্রত্যেক দিন আঠেরোটা করে হনুমান চালিসা আমি পাঠ করব কারণ আমার এইটার প্রয়োজন আছে এটা না হলে প্রভু তুমি সব জানো আমি বড় অসুবিধে পড়ব আমি বড় অসহায় এই কথাটা তাকে এভরিডে বলবেন এভরিডে তিনবার বেলপাতা এই সাতবার বেলপাতা দেবেন তিনটে হনুমান চালিসা পড়বেন এটা সকালের কাজ এরপরে যদি আপনারা সকালে হনুমান চালিসা আঠেরোটা পাঠ করে নেন ভালো যদি না পারেন তো সন্ধ্যাবেলা করুন কিন্তু একুশ দিন হোক বেয়াল্লিশ দিন হোক এই নিয়মটা পালন করবেন আরেকটা কথা বলি মহিলারা প্রশ্ন করবেন হয়তো যে যখন তারা ঋতুমতি হবেন তখন তারা করতে পারেন কি না আপনার বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বেদির যদি শিবলিঙ্গ হয় সেখানে যদি বাড়ির বড়রা বাধা দেয় সেখানে আমার কিছু বলার নেই কিন্তু শাস্ত্র অনুসারে আপনার বা ঐশবের জন্য হনুমান চালিসা পড়াতেও কোনো বাধা নেই আপনার শিবলিঙ্গের মাথাতে বেলপাতা চড়াতেও কোনো বাধা নেই কারণ আপনার শরীরটাও তার আপনিও তার সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিটি অনু পরমাণু একটা হাইড্রা অ্যামিবা বা তার সুতরাং আমাদের শরীর যদি তারই হয় তারই দেওয়া থাকে তাহলে শরীরের উৎপাদ যতগুলো আছে সেগুলো তারই সুতরাং আলাদা করে বিভেদ করার প্রয়োজনীয়তা নেই আর যারা মন্দিরে যাবেন মন্দিরের পুরোহিত যদি অ্যালাউ করেন তাহলে ঢুকবেন যদি না ঢোকেন তাহলে বাইরে থেকে এই কাজটা সারবেন সাতটা বেলপাতা ঠাকুরমশাইকে দিয়ে বলবেন বেলপাতাটা চড়িয়ে দিতে এটা একটা পথ আরেকটা পথ আপনি যদি মনে করেন যে ওই সময়তে এরকমটা হয়ে গেল তো তখন আপনি আপনার যে তিন দিন চার দিন পাঁচ দিন যেটুকু সময় লাগে ওই সময় কটা ছেড়ে দিয়ে আবার ব্রতটা পালন করবেন ওই পাঁচ দিনটা কিন্তু অ্যাড করবেন মানে যেটা আপনার একুশ দিন টানা হতো মাঝখানে চার দিন পাঁচ দিন আপনি গ্যাপ দিয়েছেন ফলে চার দিন পাঁচ দিন আপনার বাড়তি করে নিতে হবে এই তিনটে পথই শিখিয়ে দিলাম বলে দিলাম তিনটের যে কোনো একটা আপনি আপনার মতো করে পালন করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আপনার একুশ দিনটা হলো বা বিয়াল্লিশ দিনটা হলো তার পরের দিন আপনাকে পালন করতে হবে এটা একটি বিশেষ পথ আপনায় বলে দিই পালন করতে তিনটে পানের পাতা লাগবে তিনটে পানের পাতায় সাদা চন্দনকে বেটে পাতার যেদিকটা কম সবুজ সেই দিকেতে চন্দনের প্রলেপ লাগাতে হবে তিনটে পানের পাতায় প্রতিটা পাতায় লাগাতে হবে একটা গোটা ফল নিয়ে যাবেন যে কোনো গোটা ফল সেটা আপেল হোক লেবু হোক যা হোক একটা নিয়ে যাবেন আর সাতটা বেল পাতা নিয়ে যাবেন ঠিক একইভাবে আপনি সাতটা তিনটে পান এবং ইয়েটা একটা গোটা ফল এটা ঠাকুরমশাইকে দিয়ে দেবেন যদি মন্দিরে যান বাড়ির শিবকে হলে বাড়ির শিবের সামনে এটা নিবেদন করে দেবেন সাতটা বেলপাতা যেমনভাবে দিয়েছিলেন তেমনভাবেই দেবেন কিন্তু পারনের দিনের বিশেষত্ব হল সাতটা বেলপাতা চন্দন মাখিয়ে আপনি দেবেন একটি করে চন্দন মাখিয়ে শিবায় উচ্চারণ করে আপনি শিবের মাথায় দেবেন যেরকমভাবে জল ঢাললেন সাতবার একইভাবে দেবেন এবং তিনটি হনুমান চালিসা পড়বেন এইটি করে পারণটি কমপ্লিট করবেন এই কাজটি করুন আমার মনে হয় যারা উদ্দেশ্য সাধনের জন্য হনুমান চালিশা পড়ছেন তাদের জন্য এটা অনেক ভালো একটা অস্ত্র হিসেবে কাজ করবে আপনারা আপনাদের উদ্দেশ্যের অনেক কাছাকাছি আসবেন সবাই ভালো থাকুন রোজ হনুমান চালিসা পড়ুন বলি এবং শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনার জীবন পূর্ণিপূর্ণ হোক ভগবান শিব শঙ্করের আশীর্বাদ নেবে আসুক जय गुरु जय गुरु जय गुरु जय बजरंगबली